যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা 11টায় জিয়ানগর উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায়, পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। উল্লেখ্য, গত 7 ডিসেম্বর শনিবার মধ্যরাতে নিজ বাড়িতে ঘুমন্ত থাকা অবস্থায় তার ঘরে শীত কেটে এক দুর্বৃত্ত ঢোকে। এ সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তফা ও তার স্ত্রী আহত হন। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে আনা হয়। ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে সে মারা যায়।